শেরপুরে অবৈধ ভারতে চিনি রাখার দায়ে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুলিশ জানায়, ভারত থেকে অবৈধভাবে পাচার করে 1292 বস্তা চিনি বাংলাদেশে আনা হয়। এসব চিনি বিভিন্ন কোম্পানি মোড়কে বাজারজাতের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে গতরাতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে 1292 বস্তা চিনি সহ রুহুল আমির নামে এক চিনি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।